Prohanga cross voting. Cross voting ogle mukhyamantri pratikriya. Kune vote dise muk khudhile hobo. Bhupen Borai muk eta phone korile moi koi dim. Manuhe janu ka kune moihe janu kune kak vote dise. Cross voting hobdotu bhul rashtrapati prarthi kono dollar nohoy dujon byaktir majote protidondita hoy. Rashtrapati hodai bitorkor urdhot buli kole mukhyamantri goraki. মই তো তালিকাখন দেখা নাই কোন কোনে কোনে ভোট দিছে এখিনি মই মোটামুটি জানো গটিকে মুখ ফোন এটা কৰি খুদিলে লেখাটো বলি ইমান আৰু ইমান লৈ পলাই হুলস্থল কৰি থকাৰ কি দরকার ভূপেন বৰে ফোন কৰিব লাগিব মুখ আহি খুদিলে আহি পলাই খুদিলে হল তেতা মই লিষ্টখন দি দিম ভূপেন বৰে কৈছে তেওঁলোক গুলিয়ে পলাই মই কোনে কি কৈছে মই ষ্টেটমেন্ট সোৱা নাই খালি মই এটাই কথা কৈছে যে ক্রস ভোটিং শব্দটো ভুল আমাৰ ৰাষ্ট্ৰপতি পদৰ প্ৰার্থী জশওয়ান সিনহা নিজিয়া হি ইয়াত কৈ থৈ গৈছিল যে বিবেকৰ মতে ভোট দিব লাগিব আৰু ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনত ক্রস ভোটিং নাথাকে আনকি ক্যান্ডিডেট জনেও বিজেপিৰ সিম্বল নলয় এটো দুজন ব্যক্তিৰ মাজত প্ৰতিদ্বন্দ্বিতা হয় এনডিএৰ পাৰ্টি ইউপিএৰ পাৰ্টি এটো অনানুষ্ঠানিকহে আমাৰ ৰাষ্ট্ৰপতিৰ ব্যৱস্থাত পাৰ্টি পাৰ্টিৰ লগত দলৰ লগত কোনো যোগাযোগে নাই ক্যান্ডিডেট হোৱাৰ আগতে প্ৰথম দলৰ পৰা ৰিজাইন দিব লাগিব যদি কোনোবাই প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয় জিক ঘাৰক নিজৰ দলটোৰ পৰা পদত্যাগ কৰিব লাগে সেইকাৰণে আপোনালোকে এটা ভুল বাৰ্তা দি আছে যে ক্রস ভোটিং এনডিএক দিলে ইউপিএক দিলে ইয়াত কোনো পাৰ্টি নাথাকে ৰাষ্ট্ৰপতিজন হল পাৰ্টি লেছ তেওঁৰ পাৰ্টি থাকিবই নোৱাৰে আৰু ভোট এইটো নিয়মেই যে যোনে যাক ভাল পায় বিবেকত ভোট দিব পাৰে গতিকে এইটো ক্রস ভোটিং নহয় ৰাজ্যসভাতে ক্রস ভোটিং হয় মুখ্যমন্ত্রী মন্তব্য ক্রস ভোটিং শব্দটোই ভুল ইফালে ক্রস ভোটিং অক্লে করিমউদ্দিন বৰভূঞা এআইইউডিএফৰ বিধায়কগৰাকীয়ে দিছে প্ৰতিক্ৰিয়া কংগ্ৰেছে কৈ আছে অখিলেও বিজেপিক ভোট দিছে অখিলক ৰাইজে কোনো কথাতে সিৰিয়াসলি নলয় মুখ্যমন্ত্ৰীয়ে সাসপেন্স বেছি কৰি আছে বুলিও লগতে কলে আটাইতকৈ বেছি ভুল কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে 22 জনৰ তালিকাখন দি দিলে হৈ যায় বুলিও কলে করিমউদ্দিন বৰভূঞা অখিল গগৈয়ে লাজ পাব লগা কথা কৈছে তিনি ফুট আগুৱাই গৈ আকৌ পিছুৱাই সদায় যে এতিয়া ক্লিয়ার হৈ গৈছে যে কংগ্ৰেছৰ 22 জনে ভোট দিছে কংগ্ৰেছে এজনৰ ওপৰত একচন ল'ব নোৱাৰিলে কংগ্ৰেছে দিল্লী গৈ বিফল হ'ল গোটেই টীমটো 22 জনক বৰখাস্ত কৰিব নোৱাৰে কাৰণে এক ষ্টেপ নল'লে মুখখন বন্ধ কৰি তেওঁ খাচি লৈ নাকত গুচি গ'ল বাছ এইটোতো আগৰ পৰাই আমি জানি এটা এছেচমেণ্ট কৈছিলোঁ আপোনালোকক চাব আপোনালোকে মুখ বন্ধ আৰু এইটোৱে কাহিনী নেকি মুখ বন্ধ ৰখাৰ আৰু কাহিনী কি হ'ব লাই ডিটেক্টৰ ক'লে ইউ টাৰ্ণ মাৰিলে পিছদিনা নাই লাই ডিটেক্টৰ নহয় এতিয়া ক'লে দিল্লী গৈ ছাছপেণ্ড কৰি আছোঁ দিল্লী গৈ এতিয়া আকৌ ইউ টাৰ্ণ মুখ বন্ধ কোনো কথা ক'ব নোৱাৰোঁ কাৰণ আমাৰ 22 জন আছে 22 জন আছে এতিয়া কথা কেনেকৈ ক'ব তৃতীয় শ্রেণীর পর গণিত আর বিজ্ঞান বিষয় ইংরাজিত পাঠদানের ব্যবস্থায় ক্ষতি নকরে অসমীয়া ভাষার এ মন্তব্য করেছে শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ বেগুয়ে অসমীয়া ভাষা সম্পূর্ণ বাদ দিয়া হব বলি কোয়া নাই বলি উল্লেখ করে তেওঁ লগতে কলে যে নটা মাধ্যমের বিদ্যালয় আছে অসমত আর তার ভিতর ইংরাজি মাধ্যমও আছে এয়া কোনো নতুন কথা নহয় উল্লেখযোগ্য যে ইংরাজি ভাষাত পাঠদান হব এতিয়া সাধারণ বিজ্ঞান আর সাধারণ গণিতর তৃতীয় শ্রেণীর পর দ্বাদশ শ্রেণীলৈকে 2023ৰ পৰা যে শিক্ষাবর্ষ আরম্ভ হব তাত এই ব্যবস্থাটো আরম্ভ হব ইংরাজি ভাষাত হব পাঠদান তৃতীয়ৰ পৰা দশম শ্ৰেণীলৈকে দ্বাদশ শ্ৰেণীলৈকে এই দুইটা বিষয়ত আৰু চৰকাৰে মাতৃভাষাৰ লগতে সমান্তৰালভাৱে মাধ্যমিক বিদ্যালয়ত ইংৰাজী মাধ্যমতো পাঠদান কৰিবৰ বাবে সিদ্ধান্ত লৈছে আৰু ষষ্ঠ শ্ৰেণীৰ পৰা দ্বাদশ শ্ৰেণীলৈকে ইংৰাজীত পাঠদানৰ ব্যৱস্থা হৈছে সমাজ অধ্যয়ন বিষয়টো মাধ্যমিক শিক্ষাৰ পৰা প্ৰত্যাহাৰ কৰা হ'ব আৰু তাৰ ঠাইত ভূগোল আৰু বুৰঞ্জী বিষয় দুটা সন্নিৱিষ্ট কৰা হ'ব বুলি ইতিমধ্যে কালি ঘোষণা কৰা হৈছে কেবিনেট সিদ্ধান্ত মৰ্মে অঙ্গনবাড়ীৰ দুটা শ্ৰেণী আৰু প্ৰাথমিক শ্ৰেণীত থকা তিনিটা শ্ৰেণীত মাতৃভাষাত অৱশ্যে পাঠদান কৰা হ'ব ব্যক্তিগত বিদ্যালয়ৰ পঞ্জীয়ন বাধ্যতামূলকো কৰা হৈছে আৰু পঞ্জীয়ন নকৰিলে 10,000 টকা জৰিমনাও ভৰিব লাগিব আনহাতে যি একত্ৰীকৰণৰ বা ঐতিহ্যমণ্ডিত শিক্ষা অনুষ্ঠানৰ বাদ দি যে মাধ্যমিক পৰ্যায়ত কোনো ধৰণৰ ছোৱালী বিদ্যালয় নাথাকিব কোৱেট কৰা হ'ব বিদ্যালয়বোৰ আৰু শিক্ষা খণ্ডক লৈ ৰাজ্যিক কেবিনেটৰ গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত ইয়া বিদ্যালয়সমূহত ইংৰাজী ভাষা উন্নত কৰাৰ লৈছে এটা পদক্ষেপ আৰু গোটেইখিনি সামৰি কি কৈছিল ডক্টৰ অনুজ বেগুৱে শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে প্ৰথমে শুনাবলৈ লৈছোঁ আগত আমি 5টা বিষয় আমি পঢ়িব লাগে লগত এটা ইলেক্টিভ এতিয়া আমি 6টা বিষয় পঢ়িব লাগিব মাধ্যমিকত লগত এটা ইলেক্টিভ
দ্বিতীয় কথাটো হল যে ক্লাছ থ্রির পৰা টুয়েভলৈকে আমাৰ বিজ্ঞান আৰু গণিতৰ কিতাপ জেনেৰেল সায়েন্স আৰু জেনেৰেল মেথমেটিক্সৰ কিতাপখিনি সেইখিনি আমাৰ ইংৰাজী ভাষাত হ'ব আৰু তাৰ পাঠদানটো ইংৰাজী ভাষাত হ'ব এতিয়া মই আগত ক'লোঁ যে আমাৰ ছটা বিষয় হ'ল ছটা বিষয় লগত এটা ইলেক্টিভ তাৰমানে সাতটা এতিয়া এই সাতটা বিষয়ৰ দুটা বিষয় ইংৰাজী হ'ল বাকীখিনি মাতৃভাষা মাধ্যমতে থাকিব ভূগোল আৰু বুৰঞ্জী যিটো যুগ হ'ল সেইটো মাতৃভাষা মাধ্যমতে হ'ব গতিকে সাতটা বিষয়ৰ দুটা বিষয় ইংৰাজীত হ'ব বাকী পাঁচটা বিষয় আৰু এটা এইটো ইংৰাজীটো ইংৰাজীতে হ'ব বাকী বিষয়খিনি মাতৃভাষা মাধ্যমতে থাকিব সৰ্বভাৰতীয় পৰীক্ষাত যাতে আমাৰ ল'ৰা ছোৱালীয়ে ভাল ৰিজাল্ট কৰিব পাৰে তাৰ বাবে তৃতীয় শ্ৰেণীৰ বিজ্ঞান আৰু গণিতৰ কিতাপখন ইংৰাজীত থাকিব তাৰ লগত 8, 9, 10 অসমীয়া ভাষাত সকলোৱে ভূগোল আৰু বুৰঞ্জী শিকিব যিমানবিলাক ছোৱালী বা ল'ৰাৰ এক্সক্লুচিভ স্কুল আছিল সেইবিলাক কো এডুকেশ্যন হ'ব কিন্তু দুই এখন স্ত্ৰী শিক্ষাৰ অনুষ্ঠানে নিজৰ পৰিচয় ৰাখিব পাৰিব কটন কলেজিয়েট কামৰূপ একাডেমী সকলোৱে এতিয়া ছোৱালীক এডমিশ্যন দিব লাগিব যাতে ছোৱালীসকলৰ কাৰণে অপৰচুনিটি বৃদ্ধি হয় নলবাৰী গৰ্ডন স্কুলত আমি আৰম্ভ কৰাৰ দৰে কোনোবা স্কুলত যদি ষ্টুডেণ্টৰ সংখ্যা কমি গৈছে বা কাৰোবাৰ যদি কোঠা আদি আছে তেওঁলোকে অসমীয়া মিডিয়ামৰ লগত ইংৰাজী মিডিয়ামৰ স্কুলো চলাব পাৰিব ছেবাৰ পাঠ্যক্ৰমৰ ওপৰত আৰু এইকেইটা সিদ্ধান্তই মই ভাবো যে মৃত্যুৰ দুৱাৰ দলিলৈকে লাহে লাহে শ্লো মুভিং হৈ গৈ থকা ৰাজহুৱা শিক্ষা ব্যৱস্থাটো আকৌ এবাৰ জীৱন্ত হৈ উঠে আৰু অনেক প্ৰসংগ হৈছে যে আৰ এছ এছৰ নিৰ্দেশ মতে চৰকাৰে এইবোৰ কৰি আছে আৰ এছ এছৰ মতে চৰকাৰে সলনি কৰিছে পাঠ্যক্ৰম আৰু এই কথাখিনি উল্লেখ কৰিছে কৰিমুদ্দিন বৰভূঞাই এ আই ইউ ডি এফৰ বিধায়কগৰাকীয়ে ইংৰাজী যিটো এতিয়া ষ্টাৰ্ট কৰিছে দ্বিতীয় শ্ৰেণীৰ পৰা সেইটো ঠিক আছে কিন্তু ছাবজেক্ট চেঞ্জ কৰাৰ ভিতৰত এটা ৰহস্য আছে ছাবজেক্ট যিখিনি চেঞ্জ কৰি আছে ছাবজেক্ট চেঞ্জ কৰাৰ ভিতৰত এইটো তেওঁলোকে আৰ এছ এছৰ এজেণ্ডাটো ইম্পজ কৰাৰ কাৰণে ইন্ট্ৰডিউচ কৰাৰ কাৰণে আপোনালোকে চাব বুৰঞ্জী এইটোৰ পিছত আপোনালোকে আজি নহয় কাইলৈ চাব এইটো ইন্ট্ৰডিউচ কৰাৰ কাৰণে মানুহক হিপনটাইজ কৰাৰ এটা চেষ্টা চলাব ৰাইট টু ইউজৰ এটা আইডিঅলজি জাপি দিয়াৰ থ্ৰ এডুকেশ্যন নিউ এডুকেশ্যন পলিচি এটা চেষ্টা চলাই আছে গভৰ্ণমেণ্টে এইটো কিন্তু বেয়া বাকী ইংৰাজী ছায়েন্স আৰু মেথছ হেৰিটো ইট ইজ এ গুড ডিচিশ্যন ইংৰাজী মাধ্যমতো শিক্ষা দিয়াৰ যিটো সিদ্ধান্ত লৈছে এইটো মই অসমীয়া জাতি আৰু অসমীয়াৰ দৰে ক্ষুদ্ৰ জাতিসমূহৰ ভাষা সংস্কৃতিৰ কাৰণে এইটো মানে ইতিবাচক বুলি মই নাভাবোঁ তেওঁলোকে তৃতীয় শ্ৰেণীৰ পৰা যদি ইংৰাজী ভাষাত গণিত বিজ্ঞান পঢ়াৰ কথা আহিব তেওঁলোক যিহেতু মাতৃভাষাৰ ছাত্ৰ ছাত্ৰী মাতৃভাষাত অধ্যয়ন কৰা ছাত্ৰ ছাত্ৰী গতিকে তেওঁলোকে হঠাতে ইংৰাজী মাধ্যমত এই পাঠসমূহ পঢ়িবৰ কাৰণে তেওঁলোকে ভীষণ অসুবিধা পাব বৰ্তমানো প্ৰাথমিক বিদ্যালয়ত ইংৰাজী বিষয়টো আছে কিন্তু এই ইংৰাজী বিষয়টো পঢ়োৱাৰ ক্ষেত্ৰত শিক্ষকসকলৰ যিধৰণৰ ইংৰাজী শিকোৱাৰ তেওঁলোকৰ যি দক্ষতা বহু শিক্ষকৰ এতিয়া নাই তেনেস্থলত ইংৰাজী মাধ্যমত গণিত বিজ্ঞান আদি বিষয়বোৰ অধ্যয়ন কৰাৰ ক্ষেত্ৰত এটা ডাঙৰ সমস্যাৰ সৃষ্টি হ'ব আৰু এই ল'ৰা ছোৱালীবিলাকৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ যিটো উন্নতি আৰু দক্ষতা তেওঁলোকৰ বৃদ্ধি হ'ব লাগে সেইটোত ই উল্টা প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিব বুলি মই সন্দেহ প্ৰকাশ কৰোঁ আৰু এয়া এইধৰণে আপুনি ৰাজনৈতিক মন্তব্য শুনিলে মুখ্যমন্ত্ৰীৰ ভাষ্য আপুনি শুনিলে শিক্ষামন্ত্ৰীৰ কথাৰ লগতে শিক্ষাবিদৰ কথা আপুনি শুনিলে আৰু আন এটা যি সিদ্ধান্ত আছিল যে এতিয়া কোৱেড কৰা হ'ব ল'ৰা ছোৱালী একেলগে পঢ়া বিদ্যালয়কেইখন সেইধৰণে গঢ় দিয়া হ'ব ঐতিহ্যমণ্ডিত ছোৱালী হাইস্কুলকেইখনক বাদ দি বা ছোৱালী স্কুলকেইখনক বাদ দি তেনে পৰিপ্ৰেক্ষিতত আচলতে টি চি স্কুলৰ দৰে টি চি গাৰ্লছ হাইস্কুলৰ দৰে এখন ঐতিহ্যমণ্ডিত এখন বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে এই কথাটো কি ধৰণে লৈছে বা তেওঁলোকে কি বিচাৰে কথা পাতিছিল তেওঁলোকৰ সৈতে ছাত্ৰীসকলৰ সৈতে ক্ষমা কৰিব কথা পাতিছে আমাৰ সাংবাদিক মৌচুমী শৰ্মা বৰুৱাই এক প্ৰতিবেদন আগবঢ়াম অসম চৰকাৰৰ কেবিনেটৰ এটা গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত যে এতিয়াৰ পৰা যিহেতু চৰকাৰী বিদ্যালয়সমূহত ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা কমিছে সেইবাবে যিসমূহ ছোৱালীৰ বিদ্যালয় আছে বা ল'ৰাৰ যিসমূহ বিদ্যালয় আছে সেইসমূহ এতিয়া সুকীয়া সুকীয়াকৈ ল'ৰা বা ছোৱালীৰ বিদ্যালয় হিচাপে নাথাকিব এতিয়াৰ পৰা সেই বিদ্যালয়সমূহ ল'ৰা ছোৱালীৰ উভয়ৰে বিদ্যালয় হ'ব যিটো জেণ্ডাৰ ইকুৱেলিটিৰ কথা কোৱা হৈছে জেণ্ডাৰ ইকুৱেলিটিৰ বাবে এতিয়া ল'ৰা ছোৱালীৰ বিদ্যালয়লৈ পৰ্যবেক্ষিত হ'ব ৰাজ্যৰ যিসমূহ গাৰ্লছ স্কুল বা বয়জ স্কুল আছে কিন্তু এই ক্ষেত্ৰত অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এটা কথা কৈছে যে যিসমূহ গৰিমামণ্ডিত বা ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয় আছে সেই
বিদ্যালয় সমূহৰ ক্ষেত্ৰত কিন্তু কিছু চিন্তা চৰ্চা কৰা হ'ব গতিকে এই ক্ষেত্ৰত গুৱাহাটী মহানগৰীৰ এখন অতি পুৰণি আৰু ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক বিদ্যালয় হৈছে তারিণী চৌধুৰী চৰকাৰী ছোৱালী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় যিখন বিদ্যালয় 1945 চনত স্থাপন হৈছিল আৰু তেতিয়াৰ পৰাই এইখন বিদ্যালয় এখন ছোৱালী বিদ্যালয় উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় হিচাপে স্থাপন হৈছে আৰু এক পৰিচয় লাভ কৰিছে সমগ্ৰ ৰাজ্যত গতিকে এই বিদ্যালয়খনৰ ক্ষেত্ৰত কিছু সুকীয়াকৈ চিন্তা কৰা হ'ব নেকি কিন্তু ইয়াৰ যিসকল ছাত্ৰী আছে তেওঁলোকে কি বিচাৰে আমি তেওঁলোকৰ সৈতে কিছু কথা পাতিব চেষ্টা কৰিম যিহেতু এতিয়া কথাটো ইতিমধ্যে তেওঁলোকে গম পাইছে যে যদি তোমালোকৰ বিদ্যালয়লৈ ল'ৰা পঢ়িবলৈ আহে ভাল পাবানে ল'ৰা পঢ়িবলৈ অহাত কোনো আপত্তি নাই কিন্তু আমি ছোৱালীবিলাক থাকোঁতে বা মেমসকলে আমাক যিটো ধৰণে বুজায় ল'ৰা ছোৱালী একেলগে হ'লে ভাবিব পাৰোঁ যে কিছু ক্ষেত্ৰত অসুবিধাৰ সন্মুখীন হ'ম আমি কাৰণ বিজ্ঞান বিষয়ৰে হওক এনেকুৱা কিছুমান কথা আছে এনেকুৱা কিছুমান ছাবজেক্ট আছে বা চেপ্টাৰ আছে যিটো ল'ৰা বা ছোৱালীক বেলেগ বেলেগ কৰি বুজালে বেছি ভালকৈ বুজিব বা মেমহঁতেও বা ছাৰহঁতেও আমাক বুজাই সুবিধা পাব এটা যেনেকৈ আমি ছোৱালী আছোঁ মেমহঁতে বুজালে আমাক বুজোৱাত সুবিধা পাব সেই হিচাপে ল'ৰাসকলক ছাৰহঁতে বুজোৱাটো বেছি ভাল হ'ব বুলি মই ভাবোঁ নিবিচাৰা তুমি ইয়াত তুমি কি ক'বা ঠিক তেনেদৰে মই ক'ব বিচাৰিছোঁ যে কি যিহেতু আগৰ পৰা আমাৰ বিদ্যালয়ত অকল ছোৱালী মানে পঢ়ি আছে তো এই ক্ষেত্ৰত মানে কি ল'ৰা আহিলে আমাৰ যথেষ্ট পৰিমাণে অসুবিধা হ'ব তাই কোৱাৰ নিচিনা কিছুমান মানে বিষয় থাকে আমাৰ যিটো মানে আমাৰ মানে মেমহঁতে বুজালে আমি বেছি ভালকৈ সেৱা কৰিব পাৰোঁ যিহেতু আমি আগৰ পৰাই সেইটো বস্তু পাই আহিছোঁ তো এনেকৈ হঠাতে সেৱা কৰিলে আমাৰ যথেষ্ট পৰিমাণৰ প্ৰব্লেম হ'ব আৰু যিহেতু টি চি স্কুল এখন গাৰ্লছ স্কুল হয় তো এনেকৈ থাকিলে আমি ভাল পাওঁ মানে বহুত মানে ছোৱালী স্কুল হৈ থাকিব লাগে কি ক'ব বিচাৰিবা কেনেকুৱাকৈ বিচাৰ তোমালোকৰ স্কুলত ল'ৰা অহাটো বিচৰা নাই ল'ৰা আহি পঢ়ক আমি যিহেতু আগৰ পৰাই মানে এইখন স্কুলত ছোৱালীয়ে আছে তো ইমান মানে পুতুককৈ এনেকৈ সোনকালে ল'ৰা আহি যোৱাটো নিবিচাৰোঁ ছোৱালী স্কুল হৈ থাকিব লাগে ছোৱালী স্কুলেই হৈ থাকিব লাগে কাৰণ আমি ছোৱালীয়ে পঢ়ি আছোঁ আনকমফৰ্টেবল হৈ যাম যেতিয়া হঠাৎ ল'ৰাবিলাক আহিব তো নালাগে ল'ৰা নালাগে ছোৱালীয়ে লাগে এইসকল ছাত্ৰী তেওঁলোকৰ মন্তব্য যে এইখন ছোৱালীৰ বিদ্যালয় হৈ থাকক কাৰণ অত বছৰ ধৰি 45 চনৰ পৰা এইখন যিহেতু টি চি চৰকাৰী ছোৱালী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় হিচাপে পৰিচয় লাভ কৰি আহিছে আৰু সেই পৰিচয় অক্ষুণ্ণ থাকক আৰু তেওঁলোকে যিহেতু ল'ৰাৰ স্কুল ল'ৰাৰ সেইসকল যদি পঢ়িবলৈ আহে এই ক্ষেত্ৰত তেওঁলোকে কিছু অসুবিধাৰ যেন সন্মুখীন হ'ব সেই কথা তেওঁলোকে ব্যক্ত কৰিছে সময়খিনিতে আন এটা বাণিজ্যিক বিৰতিৰ ব্যৱহাৰ কৰোঁ আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট সূৰ্য চিমেণ্ট সূৰ্য চিমেণ্ট অটুট ঘৰ অটুট অসম নিউজ হেডলাইন আগবঢ়াইছে পেট চফা আয়ুর্বেদিক চূৰণ পেট চফা প্ৰতিদিনে মজা দুধনৈৰ আমগুৰিপাৰা পথাৰত ৰোৱনীসকল ব্যস্ত হৈ পৰিছে কেইবাগৰাকী ৰোৱনীয়ে একেলগে ইবিঘাৰ পিছত সিবিঘা মাটি ৰুই গৈছে এয়া পিছে সাধাৰণ ধান খেতি নহয় কিছু পৃথক এই খেতি মূলত ব্যৱসায়িক ভিত্তিত কৰা হৈছে এয়া উপেন্দ্ৰ ৰাইজ কলা ধান কলা ধান তথা উপেন্দ্ৰ ৰাইজৰ জনক উপেন্দ্ৰ ৰাভাৰ খেতি এতিয়াও উপেন্দ্ৰ ৰাভাই নিজে ৰোৱনীৰ মাজত নিজে কঠীয়া বিলাই খেতিৰ তদাৰক কৰিছে এইবাৰ উপেন্দ্ৰ ৰাভাই 40 বিঘা মাটিত কলা ধানৰ খেতি কৰিছে নিজে 40 বিঘা মাটিত খেতি কৰিবলৈ ঠিক কৰিছে যদিও তেওঁ প্ৰায় 50 বিঘা মাটিৰ বাবে কঠীয়া পাৰি সাজু কৰি ৰাখিছে সেয়া কেৱল নিজৰ বাবে নহয় আন কোনো কলা ধানৰ খেতিয়কক কঠীয়াৰ প্ৰয়োজন হ'লে সময়ত কঠীয়া দিব পৰাকৈ উপেন্দ্ৰ ৰাভাই কলা ধানৰ কঠীয়া মজুত ৰাখে 50 বিঘা মাটিৰ কঠীয়া একেলগে পৰা নহয় প্ৰায় প্ৰতি বিঘা মাটিৰে এই চুকত কঠীয়া পৰা হয়
এবিঘা মাটির কঠিয়ার বাবে উপেন্দ্র রাইসর প্রায় 1 কিলোগ্রাম বীজর প্রয়োজন হয়। নিজে খেতি করার বাবে 50 কিলোগ্রাম বীজ রখার লগতে উপেন্দ্র রাভাই রাজ্যের ভিন্ন প্রান্তর খেতিয়কক যোগান ধরিবর বাবে কেবা কুইন্টলও কলা ধানের বীজ মজুত রাখিছিল। 5টা ফেক্টরির মাজ 70 মন আছে, কিন্তু মই বীজের কারণে রাখিম বর্তমান গোটেই অঞ্চলের খেতিয়কবিলাকক খেতিয়কসকল বুঝাম এইটো এইবিলাক জাত খেতি করলে আমি আর্থিক ক্ষেত্র যাতে আমি লাভবান হব পারো খেতি করব। হয় উপেন্দ্র রাভার পরা কলা ধানের বীজ লৈ এবার রাজ্যের ভিন্ন প্রান্তর প্রায় 500 জন খেতিয়কে প্রায় 2000 বিঘা মাটিত কলা ধানের খেতি করেছে। উপেন্দ্র রাভায় জানা মতে কলা ধানের খেতি করিবর বাবে এবিঘা মাটি 4 বার চহাব লাগে। সেই অনুসরি এবিঘা মাটিত খেতি করিবর বাবে প্রায় 5-6 হাজার টাকার খরচ হয়। আনহাতে এবিঘা মাটির পরাই 8-14 মন পর্যন্ত ধান উৎপাদন হয়। উপেন্দ্র রাভায় একোজন খেতিয়কর পরা 1400 টাকা মন দরত কলা ধান ক্রয় করে। সেই হিসাবত এজন খেতিয়কে এবিঘা মাটির পরা 14000 টাকা পর্যন্ত উপার্জন করিব পারে। খেতি করিবর বাবে এজন খেতিয়কক উপেন্দ্র রাভায় প্রয়োজন অনুসরি 20-50 হাজার টাকা পর্যন্ত সহায় আগবঢ়ায়। ধান বিক্রির সময়ত সেই ধন খেতিয়কজনের পৰা কাটি রাখে। আনহাতে খেতিয়কসকলক আগধন দি খেতিত সহায়ৰ বাবে উপেন্দ্র রাভায় বেংকৰ পৰা ঋণ লয়। এতিয়া খেতি ক্ষেত্রত অন্তত এপিএস বেংক আমার দুধনৈত এপিএস বেংক ব্রাঞ্চৰ পৰা আৰু সেই বিষয়ৰ পৰা আলোচনা কৰি যোৱা সপ্তাহতো মই সেই বিষয়ত অফিচাৰবিলাকৰ লগত আলোচনা কৰিলোঁ। আর্থিক ক্ষেত্রত আমাক বহুত সহায় কৰি আছে কেচিচি ক্ষেত্রত আৰু ভবিষ্যতের কারণে আমাক খেতি করার কারণে যিমানখিনি সহায় লাগে আর্থিক ক্ষেত্রে সহায় করে যাম বলে মোক কথা আছে। উপেন্দ্র রাভায় কলা ধানের চাউল রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় বাজারত প্রতি কিলোগ্রামত 100 টাকা দরত বিক্রি করে। কলা ধানের উৎপাদনের পর বিক্রি লৈ এই শৃঙ্খলার রাজ্যের এসাম আগ্রহী কৃষকক উপেন্দ্র রাভায় ধান খেতে বহুদূর আগুয়াই নিছে। সাধারণ ধান খেতি করাতকৈ উপেন্দ্র রাইজ বা কলা ধানের খেতি করে এজন সাধারণ খেতিয়ক আর্থিক দিকত উপকৃত হওয়ার বাবে উপেন্দ্র রাইজর খেতি করবলৈ বহু খেতিয়ক আগবাড়ি আহিছে। বহু খেতিয়কে কলা ধানের খেতি ধরেছে। এইবারও সকলের আশা কলা ধানের খেতিরে লাভর মুখ দেখিব। মুকুন্দ মাধব নেওগ্রী, রিপোর্ট, নিউজ18। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটর কার্যালয়ের পর উলার পিছতে মূর্ছা গল এসএসসি কেলেঙ্কারিত হাঙুর খাই পড়া অর্পিতা মুখার্জি। স্বাস্থ্য পরীক্ষার বাবে নিয়ার সময়তে অসুস্থ হয়ে পড়ে অর্পিতা মুখার্জি। অর্পিতার লগতে স্বাস্থ্য পরীক্ষার বাবে লৈ যোৱা হয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জীকো। কোটি কোটি টাকার কেলেঙ্কারিত হাঙুর খাওয়া অর্পিতা চ্যাটার্জির অর্পিতা মুখার্জির 4খন বিলাসী বাহনের কোনো সন্ধান পোৱা নাই। ইডির তথ্য অনুসরি সন্ধানহীন বাহন কেইখনত আছে কেইবা কোটি টাকার নগদ ধন। কলকাতাত অর্পিতা মুখার্জির নামত আছে 10টাকৈ ফ্ল্যাট আর ইয়ার 3টা ফ্ল্যাট বেলঘরিয়া, 3টা টালিগঞ্জ, এটা ফ্ল্যাট আছে নেতাজি কলোনিত আর আন এটা ফ্ল্যাট শান্তিপল্লিত আছে, এটা লেক ভিউ রোডত আছে আর এটা ফ্ল্যাট যামিনী রয় চারিণীত আছে। এই ফ্ল্যাট কেইটা অর্থাৎ মুঠ 10টাকৈ ফ্ল্যাট। আর এতালেক অর্পিতা মুখার্জির ঘরের পর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে জব্দ করেছে 27.19 কোটি টাকা, প্রায় 28 কোটি টাকায় জব্দ করেছে, 4.31 কোটি টাকার সোণ উদ্ধার করেছে। আর অর্পিতা মুখার্জি বেঙ্গলর বা পশ্চিমবঙ্গর যে গোটেই শেহতীয়া খবর খবরতে টোলপার লগাই আছে আর তাত দমে দমে টকা টকার পাহাড় গণি শেষ করব নোৱাৰা টকার পাহাড়। তাত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে সোধা পোছা এটা অব্যাহত রাখিছে যে শিক্ষক নিযুক্তি বা এসএসসি কেলেঙ্কারি যে সংঘটিত হয়েছিল পশ্চিমবঙ্গত ইডির কার্যালয়ের পর উলার পিছতে এই সোধা পোছা চলি আছিল, তার মাজতে মূর্ছা গৈছে এসএসসি কেলেঙ্কারি ঠাঙুর খাই পড়া অর্পিতা মুখার্জি। অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জী যেগী ইতিমধ্যে প্রাক্তন মন্ত্রীগী গ্রেপ্তার করা হয়েছিল, পার্থ চ্যাটার্জীর ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি আর অর্পিতা মুখার্জির ঘরের পরে দমে দমে টকা উদ্ধার করা হয়েছিল আর এতিয়া মূর্ছা গৈছে স্বাস্থ্য পরীক্ষা করবলে নিয়া হয়েছে আর ইডির তথ্য অনুসরি সন্ধান নাই, কিন্তু কেবাখনো বাহনের 4খন বাহনত এই গোটেই নগদ ধনেরে ভরি আছে আর এই বাহন কেখনের কোনো ধরনের সন্ধান পোৱা নাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। আর ফ্ল্যাট কেইটা আছে, ফ্ল্যাট 10টাকৈ ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটর উপরও বহুখিনি আসলতে সম্পত্তির মালিক বলে ধারণা করা হয়েছে অর্পিতা মুখার্জি। এটা লেক ভিউ ফ্ল্যাট আছে লেক ভিউ রোডত, এটা ফ্ল্যাট আছে যামিনী রয় চারিণীত আছে,
অর্পিতা মুখার্জীর ঘরের পর জব্দ করা হয়েছিল 27.9 কোটি টাকা, 4.31 কোটি টাকার সোনার অলংকারী জব্দ করা হয়েছে। আর যে দীঘলীয় তালিকা অর্পিতা মুখার্জীর সম্পত্তির তালিকা নিউজ 18-র হাতত আহি পড়েছে। তালিকার মতে অর্পিতা চ্যাটার্জীর 4খন বিলাসী বাহন আছে, যে বিলাসী বাহন কেখনের কোনো সন্ধান নাই আর তার টাকা ভরি আছে বলে সন্দেহ করা হয়েছে। সন্ধানহীন বাহন কেখনত বহু কোটি টাকা আছে। অর্পিতা চ্যাটার্জী অর্পিতা মুখার্জীর নামত আছে 10টাকৈ ফ্ল্যাট। অর্পিতা মুখার্জীর 10টাকৈ ফ্ল্যাট আছে, তার ভিতর 3টা ফ্ল্যাট বেলঘরিয়াত আছে, 3টা টালিগঞ্জত আছে, লগতে ফ্ল্যাট আছে এটাকৈ নেতাজি কলোনীত, শান্তিপল্লীত, আর লগতে ফ্ল্যাট এটা লেক ভিউ রোডত আছে, এটা ফ্ল্যাট আছে জামিনী রয় সারিণীত। পরবর্তী খবর, পেনশন প্রক্রিয়া সবলীকরণের পদক্ষেপ লৈছে সরকারে। আর গুয়াহাটির ছাত্রীবাড়ির পেনশন সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীয়ে উদ্বোধন করেছে সেবা কেন্দ্রটো, আর ডিজিটাল সেবাত উপলব্ধ হব এটা পেনশন সেবা, ডিজিটাল মাধ্যম হয়ে পড়ব বা গোটে ডিজিটালি উপলব্ধ হব। 27খন জেলাত উদ্বোধন করা হয়েছে পেনশন সেবা কেন্দ্র, আর অবসর দিনটোতে পেনশন পাব কর্মচারী নিজের PPOখনো পেনশনের সেবা কেন্দ্রের জড়িয়ে লাভ করব। আর 2 অক্টোবরের সম্পূর্ণরূপে পেপারলেস হব, জনতা ভবন। তৃতীয় শ্রেণীর গণিত আর বিজ্ঞান ইংরাজি ভাষাত হব, এটার সমাজ অধ্যয়ন বিষয়টি নোহা হব। এইখানে ইয়ার পূর্বে ঘোষণা করেছে, আমি সেই ভাষ্য দর্শকক শুনাইছো। কিন্তু যে পেনশন সম্পর্কীয় যেখানে ঘোষণা, চাকরির অবসর লওয়ার পিছতে কৃতজ্ঞতা পোর্টেলত আবেদন করব পারিব। পেনশন সেবা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে মুকলি করেছে আজি মুখ্যমন্ত্রীগিয়ে। মুঠ 27টা কেন্দ্র আছে, জেলা শিক্ষা বিষয়ের কার্যালয়ত মুকলি করা হয়েছে সেবা কেন্দ্র সমূহ। সরকারের কর্মচারী সকলের পেনশনের সমগ্র ব্যবস্থাটা আমি সরলীকরণ করি। আজি আমি 27খন জেলাত 27টা পেনশন সেবা কেন্দ্র আরম্ভ করেছি। রিটায়ার হওয়ার এবছর আগতে সরকারি কর্মচারী ইয়াত আহি নিজের সার্ভিস বুক আর যাবতীয় নথিপত্র খিনি স্ক্যানিং করিব, আর আমি কৃতজ্ঞতা সফটওয়্যারের মাধ্যমে ইয়াক হয় পেনশন সঞ্চালকালয় অর একাউন্টেন্ট জেনারেল যার যোনে পেনশন করে তালেকে আমি পঠাই দিই। দিসপুরের ডাইরেক্টর সচিবালয় কতো এতিয়া পেনশনার যাব না লাগে, আর কৃতজ্ঞতা পোর্টেলত যেতিয়াই পেনশনের কাগজ যাব আমি মেসেজ পাম, যেতিয়া পেনশন পে অর্ডার হব PPO হব সেইখনো সেবা কেন্দ্রলৈকে উভতি আহিব, আমি তার ইয়ার প্রায় লব পাৰিম, আর সময়ে সময়ে মোবাইলত মেসেজ আহি থাকিব। আর আকো দুর্ঘটনা পতিত হল MiG-21 এখন যুঁজারু বিমান, রাজস্থানের ঘটনা। এবার রাজস্থানের বারমেরর সমীপত বৃহস্পতিবারে দুর্ঘটনা পতিত হয়েছিল নিশা, আর থিতাতে নিহত হয়েছিল যত যুঁজারু বিমানখনত থাকা দুগৰাকী পাইলট। শেহতীয়াকৈ সংঘটিত এই দুর্ঘটনাত পুনর্বার MiG-21 বিমানের যি নির্ভরযোগ্যতা তাক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে। সঘনায় সংঘটিত হওয়া দুর্ঘটনা আর দেশের বীর জওয়ানের মৃত্যুর বাবে MiG-21 বিমানখন প্রায় ফ্লাইং কফিন নামেরে পরিচিত হয়ে পড়েছে। আর MiG-21 এই মিকোয়ান গ্রেভেজ নামেরে জনা যায়। ই সোভিয়েত যুগের এখন উন্নত যুঁজারু বিমান, আর যুঁজারু বিমান সমূহের ভিতর অন্যতম আছিল, আর দশকর পিছন দশক ব্যবহার হয়ে আসছিল। ইয়াক সোভিয়েত ইউনিয়নের মিকোয়ান কোম্পানিয়ে নির্মাণ করেছিল। 1955 চনত প্রথমবার উড়ন করেছিল, আর 1959 চনত ইয়াক আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীত সামিল করা হয়েছিল। আর এই বিমান নির্মাণের আঁৰৰ যি মূল কারণ আছিল, সেয়া হৈছিল সোভিয়েত ইউনিয়ন আর পশ্চিমীয়া দেশসমূহের মাজত হয়ে থাকা যুদ্ধ বা যি প্রতিদ্বন্দ্বিতা। সোভিয়েত ইউনিয়নে ইয়ার জড়িয়ে আমেরিকা আর ইয়ার মিত্র দেশ নেটো দেশসমূহক উত্তর দিবল বিচারিছিল। 1963 চনত MiG-21 বিমানখন ভারত আহি পালে, ভারতীয় বায়ুসেনাত অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর সেই সময়ের অন্যতম উন্নত বিমান হওয়ার বাবে ভারতে মুঠ 874খন MiG-21 বিমান অন্তর্ভুক্ত করেছিল। ইয়ারে অধিকাংশ বিমান ভারত নির্মাণ করা হয়েছিল, কিন্তু এতিয়া এই বিমানের উৎপাদন বন্ধ করা হয়েছে। ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডে অনুজ্ঞাপত্রের অধীনত ইয়াক উন্নতও করেছিল। আর ভারতীয় বায়ুসেনার MiG-21 বিমান দুর্ঘটনার তালিকা সেয়া যথেষ্ট এটা দীঘলীয়া হয়ে পড়েছে। 2021 চনত প্রায় 5খনক MiG-21 বিমান দুর্ঘটনা পতিত হয়েছিল। ইয়ার পূর্বে 2013 চনত 2খন দুর্ঘটনাত ভূপতিত হয়েছিল। সমান্তরালক 2014 চনত 3খন, 15 চনত 2খন, 2016 চনত 3খন, 2018 2খন, আর 2019 চনত 3খন বিমানের দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। 2012 চনের আরম্ভণিতে তদানীন্তন প্রতিরক্ষা মন্ত্রী
এ কে এন্টনিয়ে নিজৰ আনুষ্ঠানিক বিবৃতিত কৈছিল যে ভাৰতীয় বায়ুসেনাত সামিল হোৱাৰ পিছত 2012 চনলৈকে 482 খন মেক 21 বিমান দুৰ্ঘটনাত পতিত হৈছে আৰু এই দুৰ্ঘটনাত 171 গৰাকী পাইলট আৰু 39 গৰাকী সাধাৰণ নাগৰিকৰ লগতে আন 8 গৰাকী লোকৰ মৃত্যু ঘটিছে ইয়াৰ পিছত বছৰৰ পিছত বছৰ ধৰি কিন্তু দুৰ্ঘটনা পতিত হৈ গৈ আছে মেক 21 বিমানৰ আৰু মেক 21 বিমানখন ভাৰতীয় বায়ুসেনাৰ প্ৰথম সুপারসনিক বিমান ৰূপে প্ৰচাৰ কৰা হৈছে শব্দৰ গতিবেগত গৈ যি আচলতে অধিক গতিৰে উৰণ কৰে বা উৰণৰ ক্ষমতা থাকে বিমানৰ আৰু এই বিমানৰ বিশ্বৰ 60 খনতকৈ অধিক দেশে ব্যৱহাৰ কৰে ভাৰতৰ বাবে মিগ 21 বহু গুৰুত্বপূৰ্ণ সময়ত গেম চেঞ্জাৰৰ ভূমিকা এটা পালন কৰি আহিছে 1965 চনৰ যুদ্ধই হওক বা 1971 চনৰে হওক বা 1999 চনৰ কাৰ্গিল যুদ্ধৰ সময়ছোৱাই হওক পাকিস্তানৰ সৈতে হোৱা যুদ্ধত এই বিমানখনে যথেষ্ট অৱদান আগবঢ়াইছে বালাকোট আক্ৰমণৰ সময়তো উইং কমাণ্ডাৰ অভিনন্দনে এখন মিগ 21ৰে পাকিস্তানী বায়ুসেনাৰ এখন F-16 বিমান ধৰাশায়ী কৰিছিল মিগ 21 বিমানখন নিজৰ বাবে এক ঐতিহাসিক প্ৰকাৰৰ বিমান কিন্তু ডেৰ শতিকাৰো অধিক পুৰণি হোৱাৰ বাবে এই আধুনিকতাৰ যুগত ই বহু পিছ পৰি ৰৈ গৈছে আৰু এই বিমান 1985 চনত ৰাছিয়াই নিজে ত্যাগ কৰাৰ লগতে বিশ্বৰ বহুকেইখন দেশেও ইয়াক প্ৰত্যাহাৰ কৰিছে ইয়াৰ সৈতে সময় হ'ল মিটে 18ৰ পৰা বিদায় লোৱাৰ নমস্কাৰ